সবাইকে আমি মুবিন সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির জনসভা প্রধান অতিথি তারেক রহমান এরপর জানিয়ে দিব ইন্ডেক্সে চার হাজার কোটি টাকা আত্মসাত করেন দরবেশ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউলাল মুনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিন গণমাধ্যমে কাজ করার সুবাদে পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানের সঙ্গে এরপর তার স্বামীকে বাগিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে পরকায় মত্ত হন সালমান রহমান এবং ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানকে হটিয়ে তার স্ত্রীকেই বিয়ে করেন সালমান রহমান এরপর ইন্ডেক্স গ্রুপের চার হাজার কোটি টাকা আত্মসাত করেন দরবেশখ্যাত সালমান এফ রহমান জানিয়ে দিব শেখ হাসিনার পেতাত্তারা এখনো ষড়যন্ত্র করছে অভিযোগ করলেন ডা এজেড এম জাহিদ হোসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন সৈরাচা শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার পেতাত্তারা এখনও ষড়যন্ত্র করছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্ররই অংশ কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাদ খুলে দেয় নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলো পানিতে প্লাবিত হয়েছে এদিকে দশ ব্যাংকে একত্রিশ হাজার কোটি টাকার বেশি প্রবিশন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে সরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রবিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দেখা দিয়েছে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাঙ্কগুলো হল ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আইএফআইআরসি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক এবারে জানাব প্রাক নিবন্ধন করেও না যার টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় প্রাক নিবন্ধন করেও হজে না যা ব্যক্তিদের একশো অষ্টআশি কোটি টাকা ফেরত দিচ্ছেন ধর্ম মন্ত্রণালয় আটশো ষাটটি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত তেষট্টি হাজার তিনশো একাশি জন এ টাকা ফেরত পাবেন এবং সর্বশেষ জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মইন আহমেদ খান পিলখানা বিডিআর বিদ্রোহর ঘটনা নিয়ে পনেরো বছর পর মুখ খুলেছেন ওই সমাজ সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনুদ্দিন আহমেদ খান ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারেরও দাবি জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম মেবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাতক্ষীরায় বিএনপির জনসভা প্রধান অতিথি তারেক রহমান সাতক্ষীরায় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রোববার আটই সেপ্টেম্বর জেলায় কলারোয়া ফুটবল মাঠে বিশাল এ জনসভা করবে দলটি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন শুক্রবার ছয় সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামচুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিপতিত্ব করবেন সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয় ইন্ডেক্সের চার হাজার কোটি আত্মসাত করেন দরবেশ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান সফিউল আল মনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিন গণমাধ্যম কাজ করার সুবিধায় পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এ প্রহমানের সঙ্গে এরপর তাদের মধ্যে তৈরি হয় অনৈতিক সম্পর্ক এক জাকিয়া তাজিনকে তালাক দিতে মনিরকে চাপ দেন সালমান এতে রাজি না হয় তার উপর নেমে আসে পাহাড় সম নির্যাতন তাজিন সালমান মিলে তার বিরুদ্ধে দিয়েছে চোদ্দটি মামলা শুধু নয় মনিরের গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপের আওতাধীন কোম্পানিগুলো দখল করে নেওয়া হয় এরপর এসব কোম্পানির নামে ব্যাংক থেকে চার হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাৎ করেন সালমান এফ রহমান এসব কাজে সহায়তা করেছেন ইন অরেঞ্জ কেলেনকারীর সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেব এবং নো পুলিশের এসপি আব্দুল্লাহ আবু আরেফ কালবেলার অনুসন্ধানে এসব বিষয় উঠে এসেছে জানা গেছে দুই হাজার বিশ সালে ছাব্বিশে জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠিতা শফিউল আল মনিরকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা প্রায় পোশাক মাস নিখোঁজ থাকার পর জেনিন ডিসি রহমান ও তৎকালীন এডিসি বরখাস্ত গোলাম নিয়ন্ত্রণ থেকে তাকে আদালতে নেওয়া হয় গুম থাকা অবস্থায় মনিরের উপর নির্যাতন চালিয়ে ব্যাংকের চেক ও অফিসিয়াল ডকুমেন্ট জোর করে স্বাক্ষর করে নেওয়া হয় এরপরে ই অ্যারেঞ্জ কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেবের মাধ্যমে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠান ইন্ডেক্স এলপিজি নাম পরিবর্তন করে বক্সিমকো এলপিজি ইউনিট এক ও দুই নামে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় এছাড়া মালিকানা পরিবর্তন করা হয় গ্লোবাল এলপিজি ও অ্যাগ্রো ইন্ডেক্সেরও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ইন্ডেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন ও ইন্ডেক্স এলপিজি নাম পরিবর্তন করে দুটি প্রতিষ্ঠান গঠনের পুরো কাজ করছে জয়ন্ত কুমার দেব যার বিরুদ্ধে ই অরেঞ্জ কেলেঙ্কারি সহ বেশ কয়েকটি মামলা তদন্ত করেছে হয়েছে গোয়েন্দা সংস্থা এমনকি মুনমুনিরের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বাদী জোগাড় করেছেন এই জয়ন্ত আর মামলা সাজানো সহ সংশ্লিষ্ট বাকি কাজগুলো করেন নৌ পুলিশের এসপি আব্দুল আর ফে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও এসজি হওয়া ওই কর্মকর্তাকে পদোন্নিত দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর লোভ দেখে এসব কাজ করেছেন সালমান এফ রহমান শেখ হাসিনার পেত আত্মারা এখনও ষড়যন্ত্র করছে বললেন ডাক্তার জাহিদ বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজ এম জাহিদ হোসেন বলেছেন শেখ সৈরাজ পদত্যাগ করে পালিয়ে গেলেও তার পেত আত্মারা এখনও ষড়যন্ত্র করছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রের অংশ কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাদ খুলে দেয় নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলো পানিতে ডুবে গেছে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ডাক্তার জাহিদ হোসেন বলেন মানুষের হাজারো বাড়িঘর গরু ছাগল পানিতে ভেসে গেছে এমনকি বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশু সহ অসংখ্য মানুষ এই চক্রটি এখন গার্মেন্টস সেক্টরের অশান্ত করার চেষ্টা করছে কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উর্ধেকে দশ নং গোপাল ইউনিয়ন নতুন মুহুরিগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাত্মদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধ্যাপক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ রাজীব আহসান ফেনিজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিন গোপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর মজুমদার এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এরপর ডাক্তার জাহিদের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মভূমি ফেনীর ফুলগাছি উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যাত্য মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দশ ব্যাংকে একত্রিশ হাজার কোটি টাকা বেশি প্রভিশন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুনের শেষে বেসরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিত ঘাটতি দাঁড়িয়েছে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যাংকগুলো হল ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আইএফ এফআইসি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের আমানতের জিরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট প্রভিশন বজায় রাখতে হবে তবে প্রভিশন প্রয়োজনীয়তা খেলাপি ঋণের শ্রেণী বিন্যাসের উপর নির্ভর করে বিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে কেন্দ্র ব্যাংকের তথ্য দেখা যায় এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে চার হাজার নয়শো তেষট্টি কোটি টাকা চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত এ খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংকিং খাত খেলাপি পরিমাণ কোটি এর পরিমান বারো দশমিক ছাপ্পান্ন শতাংশে পৌঁছেছে জুন প্রান্তিক এপ্রিল জুন শ্রেণীকৃত ঋণ তিরিশে মার্চ পর্যন্ত এক লাখ হাজার দুইশ পঁচানব্বই কোটি টাকা বেড়ে উনত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অধিকৃত ঋণের সবচেয়ে বড় অংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এক লাখ দুই হাজার চারশো তিরাশি কোটি টাকা বা বত্রিশ দশমিক সাতাত্তর শতাংশ বিশেষায়িত ব্যাংক পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা বা তেরো দশমিক এগারো শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক নিরানব্বই হাজার নয়শো একুশ কোটি টাকা বা সাত দশমিক চুরানব্বই শতাংশ এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তিন হাজার কোটি টাকা বা চার দশমিক সাতশো চুহাত্তর শতাংশ ঋণ রয়েছে প্রাক নিবন্ধন করেও হজে না যাওয়াদের টাকা ফেরত দিচ্ছে না ধর্ম মন্ত্রণালয় প্রাক নিবন্ধন করে হজে না যাওয়ার ব্যক্তিদের একশো আটাশি কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় আটশো সাতটি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হাজার তিনশো একাশি জন এ টাকা ফেরত পাবেন জানা গেছে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক সোনালী ব্যাংক পিএলসির মতিজিল স্থানীয় কার্যালয় শাখায় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ওই চিঠি সূত্রে জানা যায় যারা বেসরকারি বিভিন্ন সোনালী ব্যাংক থেকে টাকা এজেন্সিকে ফেরত দেওয়া হবে এবং সেখান থেকে প্রাক নিবন্ধন করা ব্যক্তিরা তা ফেরত পাবে চিঠিতে আরো বলা হয়েছে মোট তেষট্টি হাজার তিনশো একাশি জন একশো কোটি টাকা একচল্লিশ লাখ আশি হাজার হাজার চারশো চল্লিশ টাকা ফেরত পাবেন এর মধ্যে একষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ জন উনত্রিশ হাজার টাকা করে এবং দুই জন পাবে উনত্রিশ হাজার কোটি টাকা ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বছর হজ যাত্রীদের প্রাক নিবন্ধনের জন্য তিরিশ হাজার টাকা জমা দিতে হবে তবে এর আগের বছরগুলোতে প্রাক নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো তিরিশ হাজার সাতশো টাকা করে আগের বছরগুলোতে প্রাক নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো তিরিশ হাজার সাতশো টাকা করে জানা যায় হজযাত্রীরা প্রাক নিবন্ধনের সময় তিরিশ হাজার সাতশো বান্ন টাকা এবং তিরিশ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম জানা যায় হজযাত্রীরা প্রাক নিবন্ধনের সময় তিরিশ হাজার সাতশো বান্ন টাকা এবং তিরিশ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম প্রসেসিং চার্জ বাবদ এক হাজার টাকা করে কেটে রেখেছে